খেয়ালের মধ্যে যদি খানা না চলে, খেয়ালের মধ্যে কি আরো বল তোর হওয়া বল নামাজ চলব নি রে। কেমন তুই জন্য বুঝছি, আরে বুঝন লাগবে তো যে বন্যা তোমার তোমাদেরকে বাসিয়ে দিয়েছেন এটা কোন সঠিক পথ নয়, বিভ্রান্তিকর। কারণ ইহুদি নাসরা দেখতেছেন মুসলমানের মুসলমানিত্ব বিনাশ করার জন্য যে জাতিকে তরবারির আঘাতে দ্বিগণ্ডিত করে দিয়েছেন। এক যুদ্ধের মধ্যে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা নামে এক সেনাপতি, কেমন যিনি যুদ্ধ পরিচালনা করতে গিয়ে যখন তাকে কি করলেন, ওনার ডান হাতের মধ্যে ইসলামী হালালি নিশান, কাফেররা হামলা চালিয়ে যখন ওনার ডান হাতে তরবারি মারি দিলেন, হাত যখন পড়ে যাচ্ছে চট করে উনি বাম হাতে তরবারি নিয়ে নিয়েছেন। যখন বাম হাতে তরবারি মারিয়ে দিলেন, দুই পা দিয়ে তরবারি এই খেলাফত ইসলামের পতাকা ধরে রাখলেন, যখন কদম মুবারকের মধ্যে তরবারি মেরে দিলেন, সাথে সাথে দাঁত দিয়ে ওই বাট লাঠিটা কামড়িয়ে ধরেছেন। এমত অবস্থায় যখন ওনার গর্দান মুবারকে তরবারি মেরে দিলেন, মাথা মুবারক পরে লুটু ফুটি খেয়েও আবার বরাবর ওই ইসলামের নিশান ঝান্ডাকে তুলে রেখেছে। যখন পরবর্তী সেনাপতি এসে দেখলেন ক্ষয়খণ্ড হযরত জাবের লাশ মুবারক, ডান হাত কেটে ফেলেছেন, বাম হাত কেটেছেন, দুই ভাগ কেটে ফেলেছেন, শরীর থেকে মাথা আলাদা করে ফেলেছেন, তারপর ইসলামের এই ঝান্ডাকে বুলুন্ঠিত অর্থাৎ মাটিতে ভরতে দেয়। পরবর্তী সেনাপতি দেখতেছেন ওনার স্যার মুবারকের মধ্যেই খামড়াইয়া ধরেছেন লাঠি, আর উনি লাঠিটা ধরে যখন আস্তে করে কপাল একটা ছুমা দিলেন, সাথে সাথে কি আল্লাহর মহিমা ভাগ করে দিয়েছেন দাঁত, আস্তে করে উনি নিয়ে পরবর্তী যুদ্ধ আরম্ভ করে দিয়েছেন। সেই জন্য আজকে যে ধর্মকে তরবারির আঘাতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা নামে মহিলা যার লজ্জাস্থান দিয়ে তীর ঢুকাইয়ে নির্মম ভাবে হত্যা করেছিলেন, একটাই অপরাধ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে অগণিত সাহাবার তরতাজা রক্তে আরবের যে শুকনো বালুগুলো ভিজে গিয়েছে, যে ইসলাম তারপরও তারা শেষ করতে পারে নাই, শেষ পর্যন্ত ওই ছক্র সিদ্ধান্ত নিলেন আর বোমাবাজি তরবাজিতে নয়, এখন হলো মোবাইল বাজি স্যাটেলাইট বাজিতে আমাদের ইমান কুফুকা ঠিক না? তাই আমাদের কাছ থেকে কিছু মোনাফেক কিনে নিয়েছেন মোটা মোটা অঙ্ক টাকা দিয়ে, যারা আজকে ওই যে টিভি চ্যানেলের মধ্যে এসে আলেম সেজে আমাদেরকে জালেমের পরামর্শ দিতেছে। সাচ্ছে কি আলেম, আলেম হইলে আলেমের কলঙ্ক হবে। ইসলামী টিভি চ্যানেল আহারে সালামত দরদি, হ্যাঁ এই জন্য বলেছিলাম মিষ্টি মিষ্টি কথা হয়ে কি হারি লেগি ইমান হারি নিয়ে ফেলেছে। তখন এইভাবে দিয়ে যেমন একটা ঘর করতে যাবেন আপনাকে আগে প্ল্যান করতে হবে ঠিক না, ড্রয়িং করতে হবে কাগজের মধ্যে, তো ওই অনুসারে আমরা বিল্ডিং তৈরি করি। তো আমাদেরকে মুসলমান লাগবে শুধু কাগজে আর কলমে, চরিত্রে বাস্তবে আর বিল্ডিং হবে না, যেমন আমরা সেকারে সুরেতে ইমানের দিক দিয়ে আর মুসলমান হতে পারব। এই ধরনের ষড়যন্ত্র শুরু হয়ে গেছে আমাদের বিরুদ্ধে, মুসলমানের ছেলেদেরকে কিনে ফেলেছেন টাকা দিয়ে, এই জন্য তাদেরকে বলতে হবে ওদের সুরে সুরে কথা, নাহলে বিশাল রিভলভার তাক করে আছে, বিন লাদেন দেখছিলেন নি দীর্ঘদিন আমেরিকার বুরোকারি করেছেন, যেই মাত্র সরে গেছেন সাথে সাথে বিন লাদেনকে মেরে ফেলেছে। আজকে যারা আমাদের ইমানকে ধ্বংস করার জন্য কাফের দালালি করতেছে মুনাফিক, তাদের পেছনে কিন্তু রিভলভার তাক করা আছে। ওই আজারি হদিশা করি হতা হই নাহলে একবারে আজার গনাই গেলে তো আই তো আর হই যেতি, যারা রে তোমার মানতে লাগিও মহব্বত করি আই মনন আই হই তো না রে মানো জিয়ে সত্যি এর মানন করি তেরা হাজির। এইভাবে আমাদের জীবনের মধ্যে এ ধরনের ধ্বংসাত্মক ব্যবস্থা শুরু হয়ে গেছে,
যার পর আজকে মুসলমানের ছেলে কি সুন্দর হাফ প্যান্ট দিয়ে আদে রিতো আবার অ্যাঙ্গুরি হয় মুসলমান এইজন্য মুসলমানের মেরল কি বিল্ডিং করতে গিয়ে যদি প্ল্যান লাগে মুসলমান হতে গেলে রাসূল লাগবে ঠিক না নবী চরিত্র যাহা নয় তা আপনা আপনার চরিত্র আপনি মন্দরা মুসলমান হতে পারবেন কিন্তু আল্লাহর কোরআনের ফাইসালাই মুসলমান হতে ইয়াটাল কোম্পানি যে 200 টিয়ে দি ফ্যানুকে কিনি আনে আনি এনে হতে ফ্যাশন বললে ফুঁদর টিয়ে দি হাড়িতে বেলে দিয়ে নি তারপর আড়ুর নিচে নয় এবার বুদ্ধি হাড়ি দে তো হতে এনে আড়িবে সময় তেনে দেখা আরা গুড়ে হালে দুঁড়ে দুঁড়ি করতে লাইলে ও দেখতাম যে একটা আড়ুর সামুদি ফ্যান ফাড়ি যেত বিন্দি নবুঝো তো আরো ফ্যানও ফাইছে আরুও ফাইছে ইয়াতে দিনে দূরে দূরে সারাই ফাড়ি যা কি রে হতে ফ্যাশন সত টাকা কি খরচ মনে রাখতে হবে সত টাকা পুরুষের নাভির উপর অংশ থেকে পায়ের গিরের উপর অংশ পর্যন্ত সতর ডেকে রাখতে হবে খরচ তাই বলে গা শরীর লাগার দরকার নাই রসুলের সুন্নাত ঠিক না বেঠি নবী সুন্নত আল্লাহর নবীর শরীর মোবারক জীবন কেউ দেখে নাই একদিন আমার রসুল দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগেই ঘোষণা দিলেন ও আমার সাহাবারা তোমরা যদি আমার কাছে কোন রকম ঋণ পেয়ে থাকো আমি তোমাদেরকে ঋণ পরিশোধ করার জন্য প্রস্তুত এ কথা বলার সাথে সাথে সাহাবারা বুঝে ফেললেন আমাদের রসুল আর আমাদের সামনে বেশি দিন থাকবে খাও মা করে কান্না শুরু করে দিলেন ইয়া রাসূল আল্লাহ আজকে আপনার মাধ্যমে ঈমান পেয়ে যেইভাবে আমরা ঋণী হয়েছি আপনার কাছে রাসূল আবার আমরা কি আপনার কাছে ঋণ পাবো খান্নার মাতাম শুরু হয়ে গেল হযরত ওয়াক্কাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যিনি ঈমান আনে নাই প্রকাশ্যে সব সময় নবীজির দরবারে থাকতেন বললেন ইয়া রাসূল আল্লাহ যার যেভাবে ঋণ সেভাবেই পরিশোধ করবেন বলছি অরসুল একদিন আমাকে একটা চাবুকের আঘাত করেছিলেন আজকে আমি সেই প্রতিশোধ আপনার কাছ থেকে নিতে চাই অন্যান্য সাহাবারা শুরু করে দিলেন ওয়াক্কাসা এটাই কি তোমার মূল উদ্দেশ্য এই জন্য কি তুমি আমার রসুলের দরবারে সব সময় আসতেন বলছে দেখুন আল্লাহ রসুল ঋণ পরিশোধ করতে চায় আপনারা কেন বাধা দিতেছেন ওয়াক্কাসারে দরকার হলে একটার পরিবর্তে 100টা নাও তারপরও আমার রসুলের শরীরে আঘাত করিও না সৃষ্টির সেরা তুমি এ বুকের রক্ত তুমি তুমি যে প্রাণেরই ভুল ভুল তোমাকে চিনতে করিনি ভুল হে রাসূল তোমাকে চিনতে করিনি আলহামদুলিল্লাহ এইভাবে সবাই বলতেছেন 500 1000 নাও তারপর আমার নবীর শরীর মোবারকে হাত দিও বলতেছেন আমি তো উল্টা ঋণী হয়ে যাব আল্লাহ রাসূল বলতেছেন ও আমার সাহাবারা তোমরা অপেক্ষা করো দেখো অবস্থা কি রাসূল এটা কিভাবে সম্ভব এই উদ্দেশ্য নিয়ে সে আমার রাসূলের দরবারে বসে থাকতো আছে চুপ থাকো তাকে কথা দাও পিছনে আসলেন একটা চাবুক তার হাতে দাও দিয়ে দিলেন বললেন ইয়া রাসূলুল্লাহ যখন আপনি আমাকে আঘাত করেছিলেন ওই সময় আমি তো খালি গায়ে ছিলাম আমার শরীরে কোনো পোশাক বা আবরণ ছিল না বড়ই কথা বলবেন ছিল না আজকে যদি আমি আপনাকে পোশাকের উপর আঘাত করি তাহলে তো আমি উল্টা ঋণী হব আল্লাহর প্রতি কাছে পিছনে আসেন কারণ আমার রসুলকে জীবনে কোনোদিন কেউ খালি গায়ে দেখেন নাই আস্তে করে আমার নবী জুব্বা মুবারক উঠাইলেন আর হযরতে ওয়াক্কাসা কি করলেন নবীর পিঠ মুবারকে মোহরে নবুয়তে সিল মুবারক ছিল আর সাথে সাথে হযরত ওয়াক্কাসা কি করলেন ওই মোহরে নবুয়তে গিয়ে একটা চুমা লাগাই দিলেন সুবহানাল্লাহ ওরে একই রে তোর পীরিতের রীতি দরদ বুঝো না মন শুধু নিতে জানো গো দিতে জানো না সুবহানাল্লাহ সবাই আশ্চর্য হয়ে গেলেন রসুল একজন ইহুদির পক্ষে কাফেরের পক্ষে কিভাবে সম্ভব মোহরের নবুয়তের মধ্যে চুমা দেওয়া আমার নবী বলছে আমরা কাকে তোমরা ইহুদি বলতেছো কাফের বলতেছো যে অনেক আগে ঈমান এনে ফেলেছে সুবহানাল্লাহ আজকের এই জন্যই সে ঈমান গোপন রেখেছিলেন ঠিক না বেঠি কদম মোবারকে জড়াই ধরে এমন ভাবে কান্না শুরু করলেন ইয়া রাসূলুল্লাহ চরম বিয়াদবি করেছি
আমার পেয়ারা নবীকে কষ্ট দিয়েছি, ও রসুল আমাকে ক্ষমা করে দেন। আমার রসুল বলতেছেন, ও ওয়াক্কাসা কি ক্ষমা করবো, হজরে আসোয়াব পাথরে চুমা দিলে গুনাহ মাফ হয়ে যায়। আর এটা সরাসরি আল্লাহ সিল মোরা মোবারক দিয়েছেন, যেইটাকে চুমা নয় চুমা দেওয়ার নিয়ত করেছো সকলে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে। এই জন্য আমরা আজকে ইতিহাসগুলো দেখে দেখে সাহাবাদের ভালোবাসা দেখে বুজুর্গান দিনের শিক্ষা হলো মায়েকরামে থেকে আমরা শিক্ষা লাভ করে আজকে আমরা রসুল ব্রত নবীর প্রেমিক হওয়ার চেষ্টা করতেছি, ঠিক না বেটি? কারণ নবীকে ভালোবাসার দ্বারায় তারা লস করেছে, কি লাভ, লাভের কোন সময় আছে? এই জন্য আজকে আমাদের জীবনও এই জন্য শায়ের বলতেছেন আমার জন্য ঠাই জান্নাত। পেয়ারা হাজেরিন, ইসলামের মধ্যে চারটা মাজহাব আছে, শিক্ষার মধ্যে আছে চারটা বিষয়, সায়েন্স, আর্টস, কমার্স, এগ্রিকালচার। ইসলামের মধ্যে চারটা মাজহাব আছে, হানাফি, শাফি, মালকি, হাম্বলি। ইমাম আহমদ হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় আল্লাহর কাছে দরখাস্ত দিতেন, আল্লাহ রে তুমি আমার মৃত্যু মদিনায়ে মনোয়ারার মধ্যে রেখো, সুবহানাল্লাহ, অহুদা যেখানে যায় তুমি আমার মৃত্যু কিন্তু মদিনা শরীফ দিও। এই জন্য হজরত ইমাম আহমদ ইবনে হাম্বল কোনো কারণবশত কোথাও গেলে কাশের দৌড়াইতে দৌড়াইতে মদিনা শরীফ চলে আসতেন, যেন আল্লাহ ওনার মৃত্যুটা মদিনাতে দেন, সুবহানাল্লাহ। হুজুর গৌস বাকের বর্তন রক্ত গাগদা শরীফ দাফন করলে যদি মা পাওয়া যায় তাহলে মদিনা বেহেতের নয় কি? আর শেষে বেহেতের খাকে মদিনা, জান্নাতের বাগানে তোমায় নবী বলেছে, খাকে সেবার অধিকারী তোমায় করেছে, জান্নাতের বাগানে তোমায় নবী বলেছে, খাকে সেবার অধিকারী তোমায় করেছে, ও তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, আমার সোনার মদিনা, আমার শাহে মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, বলিনি বলব না বলতে পারি না, বলিনি বলব না বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। আলহামদুলিল্লাহ, এভাবে পেয়ারা হাজেরিন হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বলতেছেন, আমার এই জবানকে যদি আমি 70,000 বার মস্ক অম্বরের পানি দ্বারা যদি ধুয়ে ফেলি তারপর আমার রসুলের নাম মোবারক নিতে বড়ই ভয় হইতেছে, কোন জানি বিয়াদবি হয়ে যায় আর সেখানে ইসমাইল অতি নগণ্য। যাক পেয়ারা হাজিরি, এইভাবে কালে কালে মহান মনীষীগণ দামি হয়েছেন, আল্লাহর প্রিয় ভাইজন হয়েছেন নবীর ভালোবাসার মধ্যে দিয়ে। তাই এই জন্য আজকে ওই চক্র চেষ্টা করতেছে আমরা যেন ক্রমান্বয়ে নবী থেকে সরে যায়। তো যারা রসুল থেকে সরেছে বাস্তবে তারা কার কাছ থেকে সরেছে? এই জন্য বলেছিলাম আজকে আমরা নিয়ত করি, নাওয়াই তো আন সাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাতে সালাতিল ইশা সুন্নাত রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জাহান ইলা জাহাতিল কাবাতি শরীফাতি আল্লাহ। খুব মন দিয়ে কথাগুলো শুনবেন, এইভাবে নিয়ত করেছেন সুন্নত পড়ার সময় মদিনার দিকে ফুই ফিরছিলেন, নামাজ হবে, নামাজের জন্য সত্য কি কাবা, ঠিক না বেঠি? তাহলে নিয়ত করতেছি সুন্নতের মুখ ঘুরেছি কোন দিকে, কাবাতে শরীফতে কোন মুখে, কাবা মুখী। এবার তাহারিমা বাদা ভর সানা ভত্তা হয় না, করেছেন, আলহামদু সুরা ভরেন নাই, আলাম তারা ভরেন নাই, করেছেন, রুকু সেজদা করেন নাই, রুকুতে সুবহানা রব্বিয়াল আজিম বলেন নাই, বলেন না কথা না, রসুল বলেছে, কার পবিত্রতা আল্লাহ।
আল্লাহর পবিত্রতা সেজদার মধ্যে সুবহানা রাব্বিয়াল আলা বলেন নাই, এটা সুন্নতে বলেছেন। আচ্ছা ফরজে কি বলেছিলেন? ভিন্নতা নিয়ত করেছেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাতে সালাতিল ইশা ফারদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জাহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। নিয়ত হুবহু দুইটা শব্দের ব্যতিক্রম, একটা হলো সুন্নত আর একটা হলো ফরজ। নিয়তের মধ্যে আর কোনো ব্যাসকম আছে কিনা? ফরজের নিয়ত করে সানা পড়েন নাই, কোনটা সুন্নতেরটা নাকি আরেকটা? সুন্নতেরটা। তারপরে সূরা ফাতিহা পড়েন নাই, কোনটা সুন্নতের না আরেকটা? সুন্নতে যা পড়েছেন ফরজতা। রুকুতে গিয়ে তাসবিহ সুবহানা রাব্বিয়াল আজিম বলেন নাই, সেটা কি সুন্নতে পড়েন নাই? সেজদাতে সুবহানা রাব্বিয়াল আলা বলেন নাই, সুন্নতে কি আরেকটা বলছিলেন? তাহলে পেয়ারা হাজেরি, তাহলে শূন্য নামাজ দূষণীয় কিসে? নফল হোসেন শুধু নিয়াতের মধ্যে শব্দের ব্যতিক্রম, ফরজ সুন্নত নফল, কিন্তু বাকি সমস্ত সবকে ফরজের নামাজে রুকুতে যেই আল্লাহ তসবি, সুন্নতের নামাজও কিন্তু সে আল্লাহর তসবি। তাহলে আজকে যারা আপনাদেরকে বুঝাইলেন সুন্নত লাগে না, বাস্তবে তারা কি আল্লাহর কাছ থেকে আপনাকে সরান নাই? কথা বলেন না, সরাই দিয়ে কৌশল, কিন্তু আমরা বোঝার চেষ্টা করি নাই। কিন্তু তসবিটা কার? নিয়তে না সুন্নতে? কিন্তু নামাজ তো কার জন্য? তাহলে এখানে সিজদা করা হচ্ছে কাকে? তসবি কার ভরা হলো? তাহলে আজকে সুন্নত বাদ দিলেন মানে আপনি আল্লাহকে তো বাদ দিয়ে দিলেন। জ্ঞান হাড়ো নাও, হ্যাঁ আর ফতোয়া দিয়ে না, আর সুন্নত করি না, আর মাজার পুজারি পুজো করি, যদি ভাই দেয় তোর থেকে লাগবে আতে ফোন দর আর ওড়া, হ্যাঁ খানাইয়ে তুই দেখিস দে হাতি। একটা ইংরেজি গল্প পড়েছিলাম, অন্ধের হাতি দেখা, মনে প্রাহম বলি অন্ধের হাতি দেখা, ছয়জন অন্ধ, বাস্তবে কি অন্ধ? কে দেখতে গেলেন কি জীবন না অনুমান? একজনে গিয়ে ধরলেন লেস লালা করি যার কথা আতি দোয়া রশির মতো না লাগে, হ্যাঁ আরেকজন ধরলেন খান কথা বাজা কথা কইয়ে না রশির মাথা লাগে হাতি এটা কুলার মতো, আরো জন ধরলেন ফা বালা করি যা হদে কি আর কথা সত্য নাই হাতি হয়েছে তাল গাছের মতো, হ্যাঁ আরো জন ধৈর্য দেয় তার হদে একটাও সত্য নাই হাতি হয়েছে মূলার মতো, আরেকজন বিচার দিলেন কি আর কথা সত্য নয় হাতি হয়েছে মাটি টিভির মতো মানে মাটি টাল, কারোটা কেউ মানতেছে না লাগিয়ে তার মধ্যে ইন্দি মাই তুন্দি যার কি কিল্লাই আন্দাইয়ে হইয়ে দে সাক্ষী দিয়ে দেখি বলি হই বুঝছো না না বুঝো অন্ধ বলতেছে সাক্ষী দিব দেখছি বলে আন্দা জীবনও দেখেনি ল্যাঙ্গাইয়ে হতে লাথি মারি উড়ে নিছি বুঝতে ল্যাঙ্গাইতে লাথি হতে মারে রাস্তা দিয়ে যাচ্ছেন একজন মানুষ দেখতেছেন ছয়জন মানুষ মারামারি করার বটে কিন্তু কেউ কেউ লাগাই না পারে কিল্লাই অন্ধের জন্য লাগাইতে পারতেছে না ও বাড়ি বাড়ি থামেন 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 কি হলো দেখেন আমি গ্যারান্টি দিয়ে বলতেছি হাতি এটা রশির মতো সাইয়ে কি ধরে লিখে হতে লেজ ধরে লিখে, হ্যাঁ ঠিক আছে আরেকজনে কি বলে হয় মূলার মতো আরেকজন হয় না কুলার মতো হয় না একজনের কথা শুদ্ধ না হাতি হাতির মতো ঠিক না আমি আপনি অন্ধ সেই জন্য দশজন লেস এই জন্য বলতেছে রশির মতো আসলে রশির মতো না হাতি হাতির মতো আপনি তো ছিলেন পাও মনে করতেছেন তাল গাছ কদাকার তো কদাকার বুঝুনি মসৃণ নয় কদাকার মানে থোকা থোকা এই জন্য মনে করতেছেন যদি আজই দেখতে হইলে যে চোখওয়ালা লাইব রসুল সাহেব বা কলম চোখওয়ালা লাই ঠিক না কলমর চোখ লাইব রসুল সাহেব আর মিয়ারা রক্ত পরীক্ষা দেন নাই যে ডায়াবেটিস আলা বেশি দেয়
ঠিক না তো ডায়াবেটিসের জীবাণু আছে তে কিভাবে আপনার চোখের সামনে সিরিজের রক্ত নিয়ে ফোটা ফোটা দিলেন আবার একটা আয়না দিয়ে ঘষা দিলেন এখানে কোনো জীবাণু দেখেছিলেন কিন্তু ঠিক এই সন্ধ্যার হয়ে গেলে হুজুর ডাক্তার হয়ে গেল ইয়ে ডায়াবেটিস হয়ে ডাক্তার বেশি মাতিও না আমার সামনে লো রক্ত নিলা আমি দেখলাম না আর এখন সাতটার পরে আসি কোন কৌশল করছে পয়সা কামাই বেল্লাই যে আমার শরীরে ডায়াবেটিস হইছে কয় বাজান আপনি যে চোখে দেখছেন আমিও দেখছি তবে আপনি যেমন দেখেন নাই আমিও দেখি তো বললেন যে আমি আরেকটা চোখ লাগিয়েছি বড় করে বলছ সুবহান ওটা হলো মাইক্রোস্কোপ যন্ত্র যেটার সাহায্যে যখন এক টুকরা আয়নার খন্ড যখন নিচের রক্তওয়ালা রাখলাম নিচে দেখলাম অসংখ্য ব্যাকটেরিয়া ভাইরাস কিলবিল কিলবিল করতেছে মেডিকেল সায়েন্সের রিপোর্ট অনুসারে বোঝা যাচ্ছে এই ভাইরাস থেকে ডায়াবেটিস রোগের সূচনা হয় এই জন্য বললাম আপনার শরীরে ডায়াবেটিস হয়েছে ঠিক না বেটি তাহলে শরীরের রক্ত থেকে জীবাণু দেখতে যদি আওয়াজই ওকে যদি মাইক্রোস্কোপ যন্ত্র রাখে 1500 বছর আগে দুনিয়াতে আড়াইলে রসুল এখন নাই কিন্তু কোরআন বলতেছেন আন্নাবিয়ু আওলা বিল মুকমিনিনা মিন আনফুসিহি নবী এখনো আছে মুমিনের আত্মা চাইতো নিকটে সুবহানাল্লাহ তাহলে শরীরের রক্ত থেকে জীবাণু দেখতে যদি মাইক্রোস্কোপ লা যন্ত্র লাগে আরেকটা চোখ লাগে তাহলে আমাকে আপনাকেও এই বর্তমান সময়ে রসূল দেখার জন্য আরেকটা চোখের দরকার আল্লাহ ঘোষণা দিয়েছেন কাদে যা কুম বাসাইরুম রব্বিকুম তোমাদের নিকট আসি আছে কিছু চক্ষু তোমার প্রতিপালকের পক্ষ থেকে একা কথা কইলাম দে বাসাইয়ার বাসনি ঠিক না বেটি বাজিরে মইন্যা ভাড়ার বাসাইয়া বিয়ে কইল নতুন ভাড়ার ঘরে আস্তে করি বাসনি রে যেখানে ঘরে ঘরে বিয়ে চলে তো ভাড়া ভাড়া কেন চলতো ঘরে ঘরে বিয়ে চলে না আপন স্বাস্থ্য ভাই জ্যাঠ ভাইয়ের ভাই বোনের মধ্যে বিয়ে হয় কিনা ভাই যখন বাসনিকে বিয়ে করে বাজাইয়া সুদূর দুবাই চলে গেলে বউ হয়ে বেচারি করে আছে ওরে মনেরে বেদন জানাই কারে দরদি নাই এই জন্য নিরালায় কান্দতেছে আল্লাহ বাসাই আল্লাহ আহ শ্বশুরি আম্মাই চিন্তা করলেন আমার ছেলে বিয়ে করে ফেলে বউটা চলে গেল নতুন বউ এই দুনো তুলি দিয়ে আই মুলি সাহ নোয়াই আই সারাইলে হুয়া বিড়াল হন হন্য বুঝলেন বেস্ট রয়ে দিয়ে না বিশ্বাস ডাঙ্গুলি গেলা হয় দিয়ে হইতে হইতারে বিয়া বই সুমারি বই ইটা না দিলে তোরাও দিলে না আমি তো তোরারও দিলে বই ভালো হইব না সুন্দর করি হই দর্শে কর আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়ালায়ালি মাওলানা নবীজির শেখে বড় রে দরু ও হে প্রেমিক নিরালাই স্বপ্ন যুগে দেখতে নবীজি আপনার কিনারায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু প্রেমের বাবে জানে না তার সাথে নাইলে না দেনা আসলে সোনা ছাড়িয়া ও সে কিনে নকল সোনা ও সে আলহামদুলিল্লাহ আল্লাহ
নবী বাদ দিয়ে নিন, আসল সোনা বাদ দিন, নকল সোনালে ভর হই ঠিক না বেদি এইটা তো এইটা ইহুদি নসরাইতে কত নবীর মর্ম বুঝিব তুই কে এটা দালাল ইউস ওয়া তোমারা একবারে রাস্তার বিষয়ে দেখা রাখবে কতাং করে সুমাকা হয় আই আন নবীর হয় তো কি হই কেন বলা আ ডাক্তার বহুত বছর বুয়াসা নো ডাক্তার নিয়ে হয় দাওয়া আছে হাতে বুয়াসা না হাতে হাতে কি ফ্যাক্টরি আছে আচ্ছা যা মাই ইভা মানুষ এটা পেড়ায় বেড়া আনবে তো হ্যাঁ দাওয়া হতো আ হুদা আই এন আর বন্ড টন্ড যদি বিশ্বাস করি আমার কাছে তো এতে চোখ দিন নতার হতো তোর পান্ডার তো অভাব নাই যদি অভাব থাকতে মানুষ দু হতো নাই ঠিক না রে ও হুদা কাল একখানা দয়া কর ওই বছর বড় হয়েছে আটশো বছর বড় হই হ্যাঁ যখন বাজে নবাবপুর বাজারত এই ছেলে নিয়ে আদর করতে করতে এক সময় আন্ডা বিষও গাল লই ফেলাই সময়তে সময়তে ডাক্তর শেষ পর্যন্ত আন্ডা বিষও গাল দিলি নি কথা আর হুয়ার গায়ে দি তোর কি হই ঠিক না রে বাবা ইয়ে কি আসলে আন্ডা বিষে গাল লই না মহব্বত লই একটা মানুষ দীর্ঘদিন নিঃসন্তান অবস্থায় কি ধরনের কষ্ট আর যাতনার মধ্যে দিনাতিপাত করলেন আট বছর পরে সন্তান পেয়ে কতই না তোর মামা তোমার মতের স্নেহ গালর সাবায় সোমা দিতে দিতে শুধু ঠিয়ে তো নয় আন্ডা বিজে পর্যন্ত লই ফেলে ইয়ে গালের ভিতরে ঘটনা কি হয় মহাব্বত তাই তিনি রসুল নন যার কামনা করেছেন বাসে পাহাড়ে নদী নালাই জঙ্গলে ঈসার আলাইহিসসালাম গুটিয়ে নেওয়ার পর পাঁচশত বছর জমিনে রসুল ছিল না এই মত অবস্থায় পৃথিবীর অবস্থা কি ধরনের বিভৎস কি অবস্থায় পৌঁছে গেছে আকাশ বাতাস তরুলতা আল্লাহর কাছে দরখাস্ত করতেছেন খুদারে লেনিনের মতবাদ আছে কার্ল মার্ক্সের মতবাদ আছে মাও সেতুংয়ের মতবাদ আছে কিন্তু মানুষের মনে শান্তি দিতে পারে নাই ঠিক না নেতা আছে নেত্রী আছে কিন্তু হৃদয়ের শান্তি নাই যেহেতু তোমার প্রতিনিধি নাই সবাই আল্লাহর কাছে দরখাস্ত শুরু করে দিলেন আল্লাহ জগৎবাসীকে বুঝাইলেন তোমাদের মন গড়া মতবাদ আছে মন গড়া নেতা নির্বাচিত নেতা আছে কিন্তু আল্লাহর খলিফা জমিনে দেখো জমিনের পরিস্থিতি কি কোনা কোনি রাহা জানি প্রত্যেকেই নেতা হওয়ার পাগল মরিয়া দেওয়া না ঠিক না এই দীর্ঘদিন পাঁচশত বছর এই পৃথিবী ছিল রসুল শূন্য যখন ফাটাই দিলেন আজ কোন আয়া হে আমেনা কায়াঙ্গনে মে নূর জগমগা হে আমেনা কায়াঙ্গনে মে কেহনে ওয়ালে কেহতা হে শকলে মুস্তফা বনকর কেহনে ওয়ালে কেহতা হে শকলে মুস্তফা বনকর আজ কোন আয়া হে আমেনা কায়াঙ্গনে মে সুবহানাল্লাহ উর্দুতে বলতেছে কবি নজরুল কি বললেন দেখ আমেনা মায়ের কোলে দোলে গো শিশু ইসলাম দোলে দেখ আমেনা মায়ের কোলে দোলে গো শিশু ইসলাম দোলে আজকে কুশির ঢল মেছে দুসর মরুর সাহারায় রে সাগর আকাশ বাতাস দেবি দোহিয়া রে সাগর আকাশ বাতাস দেবি দোহিয়া আলহামদুলিল্লাহ ও দেখো মায়া আমেনার কোলে শিশু নয় বাস্তব ইসলাম বলতেছে যিনি রসুল তিনি ইসলাম যিনি রসুল তিনি ইমান ইমান আবার হরত হোক আল্লাহর দেখিয়ে তো বেড়াইবে অন্যরে
আল্লাহ দেখছে যে এমন কোনো বেড়া আসেনি, তারাই দেখেছে যারা রসুল দেখেছে। মানে রানী ফাকাদার আল হক, আল্লাহ রসুল বলতেছেন যে আমাকে দেখেছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ দৃষ্টিতে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারাই আল্লাহকে দেখেছে। সুবহানাল্লাহ, বাজিরে ওয়াজ হইতে হইতে রাত যাইবে, আসল কথা বাদ যাইবে, ঠিক না বেঠি? তো যাক আরেক কেন যায়, শেষ পর্যন্ত আলোচনায় ছিল আমাদেরকে বাকি 23 ঘন্টা এবাদতের মধ্যে আনতে হবে। কি উপায়? তার জন্য বলেছিলাম আমরা ঘুম যাব না, শুধু এবাদত করলে হবে? শরীর যদি না চলে এবাদত কেমনে করব? লজিক যুক্তি, সংসার না করলে আমার শরীর ভালো থাকবে না, আর খারাপ রুজি রোজগার না খেলে খাইতে পারবো না, না খাইলে শরীরও ভালো থাকবে না, তখন এবাদত কিভাবে হবে? কিন্তু আল্লাহ বলতেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষ সৃষ্টি করেছি শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। খোদারে একবারে তো ভাড়া জালত বাজাইলা, যদি সার্বক্ষণিক ইবাদত করতে চাই না হবে সংসার, না হবে চাকরি, অশান্তির বাজার স্লোগান তৈর হয়ে যাবে ঘরের মধ্যে, এমন স্বামী মানি না যে সঙ্গে রুজি করে না। ছেলেরা বলবো দেখা বলবে খাবাইতে না ভাইলে জন্মকা দিস, পরিষ্কার উপায় কি? আল্লাহ তালা ঘোষণা দিলেন মধ্যবর্তী সালাত কায়েম করে বড় করে হাসবাহ, একটা মধ্যবর্তী ব্যবস্থা নাও, যেটা করলে এখন অনেকে মনে করেন ফজর জোহর দুই রেখাত, মগরিব এশা দুই রেখাত, মাঝখানে কি তো আর কি লাগতো না হলে মাঝখানে কেন কায়েম করে লইব না? না, কারণ এটা এটা হলো অহব্যাখ্যা, শুদ্ধ ব্যাখ্যা নয়। আর হও না তুমি মুবাসের না না, হ্যাঁ লজিকে দিস অগুনি মুবাসের উদ্দি জেক্তারিন নি, ঠিক না? এই জন্য আল্লাহ বলতেছেন একটা মধ্যবর্তী ব্যবস্থা নয়। এই বর্তমান যে মোবাইল ফোন যখন ছিল না ওই সময় কি আমাদের কোন আত্মীয় স্বজন আসতেন না? বড় করি তখন যদি ঘরের কর্তা ঘরে নাই ওনাকে ডাকতেন না, তখন কি দৌড়াইতে হইতেছে? শেষ পর্যন্ত না পাইয়া ওদিকে তো মেহমান এসেছেন বাজার করতে হবে, ঠিক না? কেউ 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 বলেছেন আমাদের অমুকে বাবাকে দেখলে বলবে ঘরে মেহমান এসেছে, বাবাকে ঈদের দূর শেষ, ঠিক না বেঠি? ইয়া বাবা হতে জেনেই তা হো, একদিন দেওয়ানহাটের ব্রিজ থেকে নামতেছিলাম টাইগার বাজার দিকে, বিরাট এক বিল বোর্ড যেখানে দেখতেছি একজন মানুষ এনে খানত লাগায় জঙ্গলের ভিতর ঢুকি যায়, নিচে লেখা আছে যতই গভীরে যান কাছে তাকে না হাতে ফল আইয়ে কথা, গভীরে যা কাছে কেন তা হ্যাঁ তা আর ডাক দিয়েছি যে কমরুদ্দিন ও জোর হাতে কি ও ডাকো দিস অন্য মানুষ এবার খানত কি একা না আল্লাহ হ্যাঁ তো মোবাইল ফোনে না অত্যার কে তার বুঝতে পারে অত দূরে গেলে কোনো সমস্যা নেই, সাথে কি আছে? আল্লাহ একবার। আজকে একটা ফোন যদি আপনাকে যতই দূরে যান নিমিষে কল করার সাথে সাথে চলে আসতেছে, ঠিক না বেটি? এটা কি মধ্যবর্তী ব্যবস্থা নয়? কথা হয় না তাহলে এখন আগের মতো দৌড়াইতে হচ্ছে? আল্লাহ বলতেছেন যখন আমি তোমাকে এবাদতের জন্য সৃষ্টি করেছি ফানজাগানা নামাজ পড়ে বসে থাকলে হবে, আরো কিছু করণীয় আছে, রোজা আছে সেটা বছরে একবার, হজ আছে জীবনে একবার, ঠিক না বেঠি? যাকাত মালতাইলে দিবে নইলে সাই দাইবে, কিন্তু এবাদত না নো। এই জন্য আমাদের উপায় কি? একটা মোবাইল যদি উপায় হয় মধ্যবর্তী ব্যবস্থা হয় রাতের অন্ধকার থেকে বাঁচার জন্য, বাতি যদি আলো দিয়ে উপায় হয় তাহলে আল্লাহ আমাদের জন্য কি কোনো উপায় করেন নাই? আজকে যখন তখনকার যুগে আমাদের বাসায় আপনার বাসায় যখন মেহমান আসতেন, চলতেছে গ্রীষ্মকাল গরমকাল, গরমে খাট ফাটা রোগ, মেহমান আসার সাথে সাথে হাত পাকা নিয়ে নেমে গেলেন বিছনা বিছাইতে বাতাস দিতে, ততক্ষণ যতক্ষণ লয় লয় মানে পারে আর বাজিও আইলে আর মা হইতে হুতো বার কেন ফাঙ্কা কর, তো ফাঙ্কা করি তো দেখি আতা আর নবারের বয়স ছুড়ো তাই উম খেলে আর বাবু সব বাইর করে দিয়ে শুই নে খট করে করে আইলে বুঝি না বাজি গুম এই ফাঙ্কান খেলায় দি দি তো ওমা হতন সাইড আর বাজে হতা হয় আর মাসের হতে কি রে পুয়া হয় হতে কি হুয়া ইতে তার ফতোয়াতে তাই বেলায় ফাঙ্কা বেলায় সেই যে আই তালে হাঁক গজি হয় তা মেহমান যে তাই সে ফাঙ্কা করে হতন করে হতো মেহমান তোরও চালা তোর ফাঙ্কারও চালা
যেহেতু আমি আর পারতেছি আজকে দেখুন কারেন্ট আসার সাথে সাথে আমরা কি নিয়ে নিয়েছি এটা ফ্যান পাখা যেটার মধ্যে কারেন্ট সংযুক্ত হওয়াতে সুইচ দেওয়ার লগে লগেই ঘুরতে আছে বন্ধ আছে না না করা পর্যন্ত বন্ধ হবে এভাবে রাইতে দিনে কি একদিন নাকি বহুদিন একটু চিন্তা করেন গরমে স্বস্তি পাওয়ার জন্য একটা ফ্যান কিনে সেখানে একটা শক্তি বিদ্যুৎ সেটা সংযোগ দেওয়াতে ওটা যদি রাত দিন ঘুরে ঘুরে আপনাকে বাতাস দিতে পারে তাহলে যেই যন্ত্র মানুষ আল্লাহ বানাইলেন এবাদতের জন্য আপনার যে সমস্যা আছে সেটা কি আল্লাহ জানেন না আপনার আহার আছে নিদ্রা আছে ঘুম আছে চাকরি আছে ব্যবসা আছে ওখানে কি আর এবাদত চলবে চলবে না তাহলে ওই সময় আবাদতের ব্যবস্থাপনা কি ও পেয়ারা হাজারিন মানব তৈরি একটা যন্ত্র ফাঁকা সেখানে বিদ্যুৎ শক্তি ঢুকাইয়ে ক্রমান্বয়ে রাতে দিনে ঘুরে যদি বাতাস দিতে পারে আল্লাহ কি আপনাকে ওই যন্ত্র বানান নাই এমন কোন শক্তির ব্যবস্থা কি করেন নাই যেটা আপনার কালভের মধ্যে সংযোগ দিলে রাত দিন বলতে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যেন বলেছেন মধ্যবর্তী সালাত যে ব্যবস্থাপনায় গেলে তোমার চাকরিও চলবে এবাদত চলবে তোমার বাথরুমও চলবে এবাদত চলবে ঘুমও চলবে এবাদত এই জন্য আমাদের জন্য আল্লাহ পাক এই ব্যবস্থাপনা দিয়ে আমাদের কাছে আল্লাহ রাসূল পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ তাই আল্লাহ রাসূলের শানে বলতেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল রাসূল আমি আপনাকে পাঠাই নাই হ্যাঁ পাঠিয়েছি আমি আল্লাহ রহমত স্বরূপ এই জন্য রাসূল থেকে সংযোগ নিয়ে প্রত্যেকে হয়ে গেলেন লাল এলাল যার ফলে সাহাবাদের শানে বলা হয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদিয়াল্লাহু আন যারা আল্লাহর উপর রাজি আল্লাহ পাক তাদের উপর কি আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেছে বিয়ারা হাজিরি তারা সর্বাক্ষণই আল্লাহর ইবাদতে মশগুল তাহলে ওই ব্যবস্থা শুধু সাহাবাদের জন্য ছিল আমাদের জন্য নেই আছে কোরআন সাহাবাদের যুগে ছিল আমাদের কাছে নাই আছে এজন্য আজকে আমাদের যুগে যখন কোরআন এসেছে তাহলে অবশ্যই ওই মেডিসিন এই জন্য আল্লাহ পরবর্তী রসুল যখন জাহেরি ভাবে দুনিয়া থেকে বিদায় নিলেন তাহলে আমরা রহমত কোথায় পাবো কোরআন বলতেছেন ইন্না রাহমাত আল্লাহে করিবুম মিনাল মহসেনিন নিশ্চয় আল্লাহ রহমত মহসেনের মধ্যে রহিয়াছে সুবহানাল্লাহ সেম জিনিস যেমন যারা মহসেন তারাই হচ্ছেন প্রকৃত নায়েবে রাসুল